ওয়েলকাম টু নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ অ্যাট অর্ণবের গল্প। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। হ্যাঁ, জানি তো আমি ভিডিও করার সময় যত সব গাড়ি টাড়ি আসবে। এই যে গাড়ি আসছে, ও আচ্ছা ওদিকেই গেল। যাই হোক, বাবা খুব অসুস্থ ছিল গত 2 তারিখে, বাবা হাসপাতালে ভর্তি ছিল। এখন বাবা একটু সুস্থ হয়েছে, তো সেই জন্য ভিডিও করার একটু ইচ্ছে হয়েছে। মানে কয়েকদিন একদম ইচ্ছে ছিল না, তো ভিডিও করা হয়নি। আমার প্রিভিয়াস যেই ভিডিওগুলো আপলোড পেন্ডিং ছিল ওগুলো আপলোড হচ্ছিলো শুধু। অনেকে বলছে সরস্বতী পুজোর ভিডিও এত দেরি, এই পুজোর ভিডিও এত দেরি, এটার ভিডিও এত দেরি। তো সবাইকে এই ভিডিওতেই বলছি যে বাবা অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও করা হয়নি। তো যেই ভিডিওগুলো পেন্ডিং ছিল ওই ভিডিওগুলোই বারবার পোস্ট করা হয়েছে। মানে বারবার মানে কি, ওই গ্যাপ রেখে রেখে পোস্ট করা হয়েছে। তো আমি একটা জিনিস যেটা ভাবছি সেটা হচ্ছে আমি সপ্তাহে একটা দিন করেই ভিডিও পোস্ট করব। আজ আমি বেরিয়ে গেছি, একটু খেলবো, আজকে দোল খেলবো, হোলি রং দেবো না তাই কখনো হয়। যাই হোক, আজ হচ্ছে আমরা যাব বালুরঘাট হাই স্কুলের যে মাঠ আছে ওই মাঠে। তো চলো, দেখা হচ্ছে বালুরঘাট হাই স্কুল মাঠে। ওখানে খুব ভালো করে হোলি খেলা হয়। আমাদের ভিডিও করতে করতে কেটে গেল, তার কারণ হচ্ছে আমার কাছে একটা ফোন আসলো যে আমার আগামী বুধবার জয়েন করছি আমি জিওতে। তো তার অফার লেটার পাঠাচ্ছে আমাকে, তার জন্যই ফোনটা আসলো। জিওতে আমি 1 বছর 1 মাস 1.5 মাস হচ্ছে আমার জিওতে থাকা, তো ওখান থেকে পদটা আমার একটু বেড়ে গেছে। তো সেটা তো আবার জয়েনিং লাগে না, তো সেই জন্য ওটা আমার আগামী বুধবারে জয়েন করার কথা আছে। তো তার অফার লেটার চলে এসছে হোলির দিনে। আজকে একটা আরও বড় সুখবর। দেখো, কতদিন ধরে ট্রেনিং চলছিল, ট্রেনিং শেষ হওয়ার পরে জয়েনিং। হ্যাঁ, কী বলছিলাম, হ্যাঁ আমরা এখন হাই স্কুল মাঠে যাব আমি। তো আরও সব ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে, বহুত দিন পর সবার সাথে দেখা করে ভালোই মজা হবে। তো চলো, দেখা হচ্ছে ওখানে গিয়ে হাই স্কুল মাঠে। টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হাই স্কুল মাঠে যে দোল উৎসবটা হয় ওটা অর্গানাইজড করে হচ্ছে অর্গানাইজ করে অ্যানি দত্ত। তো ওর জন্যই অনেকের এত আনন্দের কাছে দিনটা, তো তার জন্য থ্যাংকস টু অ্যানি দি। জিততে পারতেছি না। এটা হচ্ছে আমাদের বড়টা স্কুল মাঠ, মাঠে যে অনুষ্ঠান শুনতে ভাই 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 ভ
পাশে এসে আমাদের জানাবে। এই দত্ত ফটোগ্রাফি অরিয়েন্ট জুয়েলার্স রাজকুমার রয়্যাল আফেয়ার টাচ অ্যান্ড গ্লো ফ্যামিলি সেলের আমার কুঠি আপনাদের যদি কোনো প্রতিনিধি এসে থাকে একটু কাইন্ডলি মঞ্চের পাশে চলুন। আমরা বেশি চাই বেশ আয়োজন করে পালন করে থাকি আর এই উৎসব বিভিন্ন নামে পরিচিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোথাও দোল কোথাও দোল পূর্ণিমা কোথাও কথা বৈশাখ পদাবলিতে ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমা অসংখ্য ধন্যবাদ বালুরঘাট পৌরসভার উপপৌরাধ্যক্ষ সম্মানীয় প্রদীপ্তা চক্রবর্তী মহাশয়কে। স্পন্সরশিপে যারা রয়েছে আজকের অনুষ্ঠানে যারা আমাদের স্পন্সর তাদের মধ্যে প্রতিনিধি বা সবাইকে প্রথমে অনেকদিন তোমাদের সরকার আমার প্রিয় শহর, খুব কাছের শহর, অনেকদিন ধরে আসার ইচ্ছা আসার হয় না, কিন্তু আলটিমেটলি আজকে এখানে এসে সত্যি বলবো আমি প্রথমেই অ্যানিকে থ্যাংক ইউ। এত সুন্দর একটা অডিয়েন্স দেওয়ার জন্য নিজেরা নিজেদের জন্য একটা জোরে হাত তালি হবে, জোরে হাত তালি হবে শুধুমাত্র নিজেদের জন্য। তো চল এখানে বাবার ভক্ত কারো কারো আছে একটু দেখি হাত দিও, আমার সামনে সবাই বাবার পাগল তো তাই তো। ওকে ঘুরতে হবে না তুই সোজা বাস।
বেড়ে যাবে। Thank you.
এই যে আমার সাথে আমার ছোট চিতাও রং খেলেছে, এই আমাদের রং খেলা এখন শেষ হলো, আমরা এখন বাড়ি যাচ্ছি। দারুণ মস্তি করলাম, দারুণ, অনেকক্ষণ ধরে খেললাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা। হ্যাপি হোলি সকলকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি।